নমস্কার, আপনারা দেখছেন ইউনিক মাস্টার আইডিয়া চ্যানেল, আর আমি সন্দীপ আপনাদের জন্য নিয়ে এসেছি আজ একটি সুন্দর বিজনেস আইডিয়া। এবং বিজনেস আইডিয়াটি খুব অল্প পুঁজি দিয়ে আপনারা শুরু করতে পারবেন এবং লাভাংশ খুবই বেশি এবং চাহিদা বাজারে প্রচণ্ড, তাই আপনারা আজই শুরু করুন এই বিজনেস আইডিয়াটি। তো বিজনেস আইডিয়াটি হচ্ছে প্রদীপের সলতে তৈরি। হ্যাঁ বন্ধুরা, প্রদীপের সলতে বাজারে খুবই চাহিদা এবং এটা তৈরি করা খুবই সহজ এবং বাজারে বিক্রি খুব বেশি এবং লাভাংশ অনেক, তাই আপনারা আজই শুরু করুন এই প্রদীপের সলতে তৈরির বিজনেস। তো সলতে তৈরি কীভাবে করবেন এবং কোথায় কী কাঁচামাল লাগে সব কিছু আমি বলে দিচ্ছি। প্রদীপের সলতে তৈরি করতে কাঁচামাল লাগে মাত্র একটি উপাদান, যা হচ্ছে তুলো। তুলো ছাড়া আর কিছুই লাগে না এই পণ্যটি তৈরি করতে, তাই আপনারা নিকটবর্তী এলাকা থেকেই তুলো আপনারা সহজলভ্য কিনতে পেয়ে যাবেন এবং প্রচণ্ড পরিমাণে যখন প্রোডাকশান প্রচুর প্রচুর হবে তখন আপনারা পাইকারি রেটে না হয় বড়ো কোনো জায়গা থেকে কলকাতা থেকে নিয়ে আসতে পারেন, কিন্তু এখন নিকটবর্তী এলাকা থেকেই আপনারা কিনে নিতে পারেন, তার জন্য বাইরে থেকে এখন আনবার কোনো প্রয়োজন নেই। এবং তুলো আপনারা কিলো প্রতি হয়তো 200 থেকে 250 টাকা কিলো প্রতি যে তুলোটি পাচ্ছেন সেটা দিয়েই আপনারা শুরু করতে পারেন কাজ, এবং আপনারা গ্রামের বিভিন্ন মহিলাদের দিয়ে এই সলতেগুলি বানিয়ে নিতে পারেন। সলতে বানানো খুবই সহজ, একটু করে তুলো নিয়ে দু হাতে তালুতে আপনারা দুবার ঘষ দিলেই আপনাদের লম্বা লম্বা সলতে রেডি হয়ে যাবে। এবং পঞ্চপ্রদীপের সলতেগুলো আপনারা জানেন কীভাবে তৈরি করতে হয় এবং ওগুলোও খুবই বানানো সহজ। তো এইভাবে আপনারা যদি তুলো দিয়ে সলতে বানিয়ে প্যাকেট করে বাজারে বিক্রি করতে পারেন এবং লাভ অত্যন্ত বেশি হবে, এবং 1 কেজি তুলো থেকে আপনারা প্রায় 20,000 তুলো সলতে বানাতে পারবেন। তো 1 কেজি তুলো থেকে যখন 20,000 সলতে বানাবেন, তো পার প্যাকেটে আপনারা যদি 20 পিস করেও তুলো সলতে দেন তাহলেও আপনাদের প্রায় 1,000টির বেশি প্যাকেট হবে। তো 1,000টি প্যাকেট আপনারা যদি মিনিমাম 5 টাকা করেও যদি সলতেগুলি বিক্রি করেন, যা পাইকারি রেট আপনারা যদি দোকানদারকে 3 টাকা করে দেন তাহলেও প্রায় 1,000 প্যাকেটে প্রায় 3,000 টাকায় আপনাদের সলতেটা বিক্রি হবে। এবং খরচ করেছেন কত? মাত্র 200-250 টাকায় 1 কিলো তুলো এবং মজুরি 100-150 টাকা কিলো প্রতি আপনারা সলতে পাকানোর মজুরি যদি দেন, আর প্যাকেট জাতীয় খরচ এই সমস্ত মার্কেটিং খরচ আরও 100 টাকা ধরুন, তারপরে প্রায় 400-450 টাকা খরচের মধ্যে আপনাদের প্রায় কমপ্লিট 500 টাকাই ধরুন সব থেকে বেশি, তাহলেও আপনাদের তুলোর প্যাকেটগুলি বিক্রি হচ্ছে প্রায় 3,000 টাকা। তাহলে আপনারা ভাবুন ক ডবল এই ব্যবসাটিতে লাভ আছে, তাহলে আপনারা কেন অযথা সময় নষ্ট করছেন? মাত্র 1,000 টাকা পুঁজি আপনারা ব্যবহার করুন, 2-3 কিলো তুলো নিয়ে আপনারা ব্যবসাটি শুরু করুন এবং নিজস্ব ব্র্যান্ডে আপনারা এই তুলো সলতেগুলি বিক্রি করুন। আপনারা ইন্টারনেট সার্চ করে ইউটিউবেও আপনারা এই ধরনের ভিডিও দেখতে পারেন, আপনারা দেখবেন সলতে তৈরি করতে মেশিন ব্যবহার হয়, কিন্তু আপনারা সেই মেশিনে যাবেন না, আপনারা হাতে তৈরি করুন। মেশিন কিনতে এখন একদমই যাবেন না, বিভিন্ন গ্রামের 10 জন কি 5 জন মহিলা দিয়ে আপনারা এই সলতেগুলি পাকিয়ে নিন এবং নিজেরাই প্যাকেট করে বাজারে গিয়ে সেল করুন। দেখুন, প্রথম অবস্থাতে এইভাবে স্টার্ট করুন, পরে আপনাদের যখন সেল বাড়বে, বিক্রি বাড়বে, প্রোডাকশানও বাড়বে, তখন আপনারা দেখবেন আপনারা কোনো ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আপনারা সেল করার চেষ্টা করবেন, এবং ডিস্ট্রিবিউটারের মাধ্যমে সেল করলে সে একজন ডিস্ট্রিবিউটারই আপনার পুরো এলাকার চাহিদা মিটিয়ে দিচ্ছে, তখন আপনারা দূরবর্তী আবার একজন ডিস্ট্রিবিউটার ধরুন, এই করে আপনারা এলাকা বাড়ান এবং ব্যবসা বাড়ান। তো তখন আপনারা বুঝতে পারবেন এই তুলোর কত চাহিদা। আপনারা কলকাতার বড় বাজারে এই ধরনের পাইকারি বেশ কিছু দোকান আছে যেগুলো হচ্ছে পূজার সামগ্রী বিক্রি করে, তাদের কাছে গিয়ে আপনারা এই সলতেগুলি বিক্রি করতে পারেন পাইকারি রেটে, প্রচুর প্রচুর বিক্রি। আপনাদেরকে তখন আর দোকানে দোকানেও ঘুরতে হবে না, আপনারা সরাসরি সেই গাড়ি ভর্তি করে নিয়ে গিয়ে আপনারা ওখানে যদি দেন, এত পরিমাণে ওদের সলতে লাগে, ওরা সারা ভারতবর্ষ জুড়ে এই সলতেগুলো সাপ্লাই করে। তো আপনারা সেখানে গিয়েও পাইকারি রেটে একদম দিয়ে আসতে পারবেন, আপনাদের তাহলে আর কোনো দোকানে ঘুরতে হবে না, এক জায়গাতেই সব মাল নিয়ে নেবে ওরা। তো আপনারা এইভাবে বিক্রি করতে পারেন। আপনারা একটু ভাবনা চিন্তা করে দেখুন আমার বিজনেস আইডিয়াটি এবং পরবর্তী বিজনেস আইডিয়ার জন্য অপেক্ষা করুন। এই বিজনেস আইডিয়াটি যদি পছন্দ না হয় এবং আমার এই বিজনেস আইডিয়াটি যদি ভালো লাগে, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী বিজনেস আইডিয়াটি পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে শেয়ার করবেন ভিডিওটিকে। তো আজকে নমস্কার আমার বিজনেস আইডিয়াটি দেখার জন্য, পরবর্তী বিজনেস আইডিয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।